আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর জানাজায় কেন 140,000 ফেরেশতা শরীক হয়েছিলেন, তিনি কি এমন আমল করতেন যার বদলতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সহ এতগুলো ফেরেশতা উনার জানাজায় উপস্থিত ছিলেন, সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে মসজিদে কুবার ইমাম হিসাবে নিযুক্ত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতি করতেন। মসজিদে কুবার ইমাম প্রতি ওয়াক্তে সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করতেন। একদিন মসজিদের মুসল্লিরা এই নিয়ে কথা বলতে শুরু করলেন যে ইমাম সাহেব কেন একই সূরা দিয়ে সালাত শেষ করেন। এই নিয়ে তারা ভীষণ ক্ষুব্ধ। তাই তারা সবাই ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, আপনি কেন প্রতি রাকাতে শুধু সূরা ইখলাস দিয়ে সালাত পড়ান? তখন ইমাম সাহেব বললেন, আমি আপনাদের কথায় এখানে ইমামতি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত করেছেন, আমি এভাবে নামাজ পড়াবো, কিন্তু তিনি যদি আমাকে ইমামতি থেকে বিদায় দেন তবে আমি অব্যাহতি নিব। এবার সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। সবকিছু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবকে ডেকে পাঠালেন। ইমাম সাহেব আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবি, ঘটনাটি কি সত্যি? সাহাবি বললেন, জি রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াও? ইমাম সাহেব বললেন, হে রাসূলুল্লাহ, আমার ভালো লাগে এই সূরাটি পড়তে, এই সূরাকে আমি ভালোবাসি, এই সূরাতেই আমার আল্লাহর পরিচয় বলা হয়েছে, আল্লাহর কথা এই সূরায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, এই সূরার প্রতিটি আয়াতে আমার রবের পরিচয় রয়েছে, এজন্য আমি এই সূরাটি পাঠ করতে ভালোবাসি। সাহাবির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেভাবে তুমি নামাজ পড়াতে সেভাবেই পড়াবে, কেননা এই যে তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন উত্তম মর্যাদা দান করবেন এবং জান্নাত দান করবেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসার জন্য তোমাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে গেলেন। যুদ্ধে খ্রিস্টানদের সৈন্য সংখ্যা ছিল 40,000। খ্রিস্টানদের নেতা যখন খবর পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে এসেছেন, তখন সে পালিয়ে গেল। এভাবেই মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ ছাড়াই জয়লাভ করালেন, সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। হঠাৎ তিনি দেখলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে নামছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন, জিব্রাইল আলাইহিস সালাম পাখনার কারণে সূর্যের আলো পৃথিবীতে পড়ছে না। তিনি তাকিয়ে দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম একা আসেননি, বরং তার সঙ্গে হাজার হাজার ফেরেশতা নেমে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আপনার সাথে কতজন ফেরেশতা এসেছেন? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, 140,000। জিব্রাইল আলাইহিস সালাম আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, অন্যদিকে মদিনায় আপনার প্রিয় সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়াল মুজারি ইন্তেকাল করেছেন, আপনি কি তার জন্য গায়েবানা জানাজা পড়বেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাকি সাহাবিদের ওযু করে আসতে বললেন এবং সাহাবিদের নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন। জিব্রাইল আলাইহিস সাল্লাম সাহাবিদের পেছনে 140,000 ফেরেশতা নিয়ে জানাজায় অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনাকে এত ফেরেশতা নিয়ে কখনো জানাজায় অংশগ্রহণ করতে দেখিনি, মুয়াবিয়া এমন কি আমল করেছিল যা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে, আর আপনি 140,000 ফেরেশতা নিয়ে জানাজায় উপস্থিত হয়েছেন, আমার মুয়াবিয়ার এমন কি গোপন আমল ছিল আমাকে বলুন। তখন জিব্রাইল আলাইহিস সাল্লাম বললেন, তিনি একটি বিশেষ আমল করতেন, তা হল আপনার প্রিয় সাহাবি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সূরা ইখলাস পাঠ করতেন, সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আমাদেরও সূরা ইখলাসকে মনের মধ্যে গেঁথে নিতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে সূরা ইখলাস পাঠ করতে হবে। মহান আল্লাহ আমাদের এই বিশেষ আমল করার তৌফিক দান করুন, আমিন।